এনজেপি থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় জোড়া পানি নদীতে সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালেই প্রথমে স্থানীয়রা নদীতে শিশুটির মৃতদেহ দেখতে পান, এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানায়। পরবর্তীতে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কখন জানেন আপনারা? আমি আধ ঘন্টা আগে। কোন নদী এটা? হচ্ছে জোড়া পানি। কি দেখলেন এসে? এসে দেখলাম একটা বাচ্চা ওখানে এসে আসছে, ওখানে আটকে গেছে। কতদিনের হতে পারে বাচ্চাটা? আনুমানিক করা যাচ্ছে না, তাও 7-8 দিন তো হবে। না মনে হচ্ছে কি খুব জঘন্যতম অপরাধ যেই করেছে, ভালো করেনি কাজটা, যেই করেছে খুব জঘন্যতম অপরাধ। এখনো তো দেখা যায়নি ছেলে নামে। না এখনো দেখা